আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের বিভিন্ন ইউনিটের আসন বিন্যাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পরীক্ষাও আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজে পরীক্ষার দিন কী করণীয় রয়েছে ওএমআর সিটে কী কী করতে হবে কি না করতে হবে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ খুঁটিনাটি পরীক্ষার দিন পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রে ও সহ খুঁটিনাটি অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছিলে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরীক্ষার দিন সহ প্রতিটি জায়গায় তোমাকে কি কি করতে ধাপে ধাপে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় আমরা আলোচনা করব যেগুলো ভুল হলে তুমি বিপদেও পড়ে যেতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে বিভিন্ন ইউনিটের যে আসন বিন্যাস সেটা প্রকাশিত হয়েছে চলো এক নজর আমরা দেখিনি কিভাবে আসন বিন্যাসটি চেক করতে হয় বন্ধুরা তোমরা সি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত কলেজের ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে তোমরা চাইলে মোবাইলেও কাজটি সেরে নিতে পারো এখানে আসার পর উচ্চ মাধ্যমিক রোল বোর্ড পাসিং ইয়ারটি দিতে হবে এবং এসএসসি রোলটি দিয়ে দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি দাখিল অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে নিচে বিভিন্ন ইউনিট সম্পর্কেও তথ্য রয়েছে যেমন এখানে কলা এবং সামাজিক ইউনিট রয়েছে এখানে কিন্তু নতুন একটি অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে আসন বিন্যাস এই টিতে যদি তুমি ক্লিক করো তাহলে শিক্ষার্থীর প্রথমে ছবি দেখা যাবে নিচের দিকে স্ক্রল করতে হবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর রোল নাম্বার দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে পরীক্ষার অঞ্চল দেখা যাচ্ছে এবং স্থান দেখা যাচ্ছে অর্থাৎ কোথায় এই লোকেশনটি রয়েছে এবং পরীক্ষার কেন্দ্র কোথায় অর্থাৎ পরীক্ষার যে কলেজ বা ইনস্টিটিউট সেটার নাম দেখা যাচ্ছে এবং পাশাপাশি কক্ষ নাম্বারও দেখা যাচ্ছে বিস্তারিত তথ্য কিন্তু দেখা যাচ্ছে এই এই তথ্য অনুযায়ী কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতে হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে আশা করি মোটামুটি তোমরা বুঝে ফেলেছ কিভাবে আসন বিন্যাস চেক করতে হয় এবারে আমরা দেখি পরীক্ষার দিন যা যা তোমাকে হবে প্রথমত হচ্ছে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে অবশ্যই তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে মনে রাখবে ঢাকা শহরে যেহেতু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু একটি যানজটের একটি বিষয় থাকে আর শুক্রবার কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন চাকরির কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় তাই দিনটি কিন্তু খুব খুবই ব্যস্ততম থাকে এবং বিভিন্ন জায়গায় যানজট দেখা যায় তাই সময় নিয়ে বাসা থেকে সময় নিয়ে বা ঢাকার বাইরে থেকে যদি এসে থাকো তাহলে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবে এবং এক ঘন্টা পূর্বে কেন্দ্রে অবস্থান করবে পাশাপাশি তোমার এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে আমি আবারও বলছি এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং যখন পরিদর্শক দেখতে চাইবে তখনই তোমাকে সেটা দেখাতে হবে পাশাপাশি তোমার প্রবেশপত্রটা তো অবশ্যই নিয়ে যাবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি রঙিন প্রিন্ট করে নিয়ে যাবে অর্থাৎ এই যে প্রবেশপত্রটি দেখতে পাচ্ছি এখানে যে তোমার ছবি রয়েছে এবং অন্যান্য তথ্য রয়েছে এগুলো রঙিন থাকতে হবে যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই তুমি যদি বলো যে রঙিন প্রিন্ট করে দিতে তারা তোমাকে সেটা করে দিবে এবং সর্বোপরি কালো কালির বল কলম সঙ্গে করে নিয়ে যাবে মনে রাখবে এখানে কিন্তু পেন্সিল ব্যবহার করতে পারবে না কালো কালির বল পয়েন্ট কলমই ব্যবহার করতে পারবে জেল কালিও ব্যবহার করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার যে পরীক্ষার দিন তোমাকে কি কী মানতে হবে এবার আসি পরীক্ষার কক্ষে যেদিকে তোমাকে নজর দিতে হবে প্রথমত হচ্ছে তোমার কাছে অবশ্যই প্রবেশপত্র থাকতে হবে এবং সিরিয়াল নাম্বার রোল নাম্বার ভালো করে দেখে রাখতে হবে যাতে করে তুমি ওই এম সিটে পূরণ করতে পারো ওইএমআ সিটটাও খুব মনোযোগের সাথে পূরণ করতে হবে কোথাও ভুল করা যাবে না কাটা ছেড়া করা যাবে না এবং সর্বোপরি তোমার এইচএসি রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই অবশ্যই তোমার সাথে থাকতে হবে এবার আমরা দেখিনি ওএমআর সিটটি কীভাবে পূরণ করতে হয় আমরা একটি উদাহরণ হিসাবে দেখছি একটি স্যাম্পল ওএমআর শীট সিট দেখছি পরীক্ষার সময় হয়তো বা এর কাছাকাছি একটি ওএমআর শীট তোমাকে দেওয়া হবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর নাম দেওয়া থাকবে এবং এটা প্রবেশপত্রে যেভাবে নামটি লেখা রয়েছে সেভাবেই তোমাকে লিখতে হবে পরীক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে যে স্বাক্ষরটি তোমার এইচএসি রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেই স্বাক্ষরটি তুমি এখানে দিবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমি কি ইংরেজি দিব নাকি বাংলায় স্বাক্ষর দেবো যেভাবে তোমার এইচএসির রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেভাবেই তুমি সাক্ষরটি দিবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমার এইচএসি রেজিস্ট্রেশন কার্ডে কোনো স্বাক্ষরই দেওয়া নেই তাহলে আমি কি করবো সেক্ষেত্রে তুমি যে কোনো একটি স্বাক্ষর দিতে পারো যে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর পিতার নাম লিখতে হবে ইংরেজিতে পরীক্ষার্থীর মাতার নাম লিখতে হবে ইংরেজিতে এরপর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ পরিদর্শকের স্বাক্ষর রয়েছে এখানে যিনি পরিদর্শক থাকবেন তিনি স্বাক্ষর দিবেন রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি তুমি প্রবেশপত্র দেখে দেখে লিখে নিবে এরপর নিচের দিকে তোমরা দেখতে পাবে যে তোমাদের বিষয় অনুযায়ী যে যে ওএমআর অংশটা থাকবে অর্থাৎ মূল অংশ উত্তর দেওয়ার যে মূল অংশ রয়েছে সেগুলো তোমাকে ভরাট করতে হবে আশা করি মোটামুটি তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছ বন্ধুরা এখানে কিছু নির্দেশনা বলি রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা অবশ্যই তা আমাদেরকে মানতে হবে ও শিট রিলেটেড প্রথমত হচ্ছে পরীক্ষার্থী নিজে প্রশ্নপত্র থেকে ওএমআ আলাদা করে পূরণ করবে অর্থাৎ প্রশ্নপত্র এবং ও শিট থাকবে সেখান থেকে তুমি সেটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করবে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে পেন্সিল ব্যবহার করা একদম নিষেধ এখানে জেল পেনও ব্যবহার করতে পারবে না উত্তরপত্রে অর্থাৎ ওএমআর শিটে কোনো ধরনের অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রটি কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না ভাঁজ করলে কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যাবে পরীক্ষারটি নিঃসম্পর্কে বা কোনো ভুল অসম্পূর্ণ তথ্য দিলে ওএমআর শিট কিন্তু বাতিল হয়ে যাবে পাশাপাশি চারটির অধিক উত্তর যদি ভরাট করো তাহলে কিন্তু উত্তরপত্র বা যেই প্রশ্নটি তুমি ভরাট করবে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে পাশাপাশি রোল এবং সিরিয়াল নাম্বারে কোনো ঘষা থাকলে উত্তরপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে এবার আসি পরীক্ষার সময় যা একদমই করা যাবে না যা একদম নিষিদ্ধ এবং করলে তুমি বিপদে পড়ে যেতে পারো প্রথমত হচ্ছে পেন্সিল ব্যবহার করতে পারবে না কোনো ধরনের ক্যালকুলেটার ইলেকট্রনিক ডিভাইস ঘড়ি ক্যালকুলেটর এগুলো নিয়ে যেতে পারবে না ব্লুটুথ ডিভাইস নিয়ে যেতে পারবে না এমনকি মোবাইল ফোনও সাথে নিয়ে যেতে পারবে না পাশাপাশি তোমার দুই কান খোলা অবস্থায় থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম সাত কলেজের পরীক্ষার দিন কি করতে হবে পরীক্ষার সময় কি কি নজর রাখতে হবে ও এমআর সম্পর্কে তথ্য জানতে পারলাম এবং পরীক্ষার সময় যা একদমই করা যাবে না সেই বিষয়গুলোর ধারণা নিলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ